আমি শুনিছোঁ যে পঞ্চায়তৰ ডিলিমিটেশ্যনৰ নামত অৰাজক হৈছে সমগ্ৰ অসমত, বৰাক উপত্যকাত কেনেকুৱা হৈছে? বৰাক উপত্যকাতো তেনেকুৱা হৈছে, চাওক আমাৰ 15টা সমষ্টি আছিলে, 13টা বনাইছে, 2টা ডিলিট হৈছে, এটা হাইলাকান্দি, এটা করিমগঞ্জ। এতিয়া ফান্ডটো দিয়ে আছে ডেলিমিটেশ্যন মতে, আমাৰ 3টা সমষ্টি আছিলে, এতিয়া 2টাত আমি পি ডাব্লিউ ডিৰ ফাণ্ড পাই আছোঁ। আপোনালোকে জানে পি ডাব্লিউ ডিৰ মেজৰ ৱাৰ্ক হয়, আৰু মেজৰ ৱাৰ্ক আৰু বিধায়কৰ ক'ত হ'ব? আজি হাইলাকান্দি 3টা সমষ্টি দি কাটি আলগাপুৰ কাটি চলা, এটা হাইলাকান্দি, এটা হাইলাকান্দিয়ে 10 কোটি পাইছে, আৰু আলগাপুৰ কাটি চলা 10 কোটি আমি দুইজন বিধায়কে ভাগা ভাগি কৰি লৈছোঁ। আমাৰ কথাটো হৈছে চাওক, আজি যিটো উপনির্বাচন 5টা সমষ্টিত হৈ আছে, সেই বিধায়কবিলাক নির্বাচিত হোৱাৰ পাছত পুৰণা সমষ্টি মতো পাবনি না নতুন ডেলিমিটেশ্যন মতো পাব? আমি যিটো পাই আছোঁ ডেলিমিটেশ্যন মতো পাই আছোঁ, সেই কাৰণত আমাৰ এটা চিন্তা হৈছে এইবিলাক বিধায়ক হৈ কি কৰিব? এইবিলাকতো নতুন সমষ্টি মতো টকা পাব, কিন্তু আমাৰ মুখ্যমন্ত্ৰীজন 2021ত নির্বাচিত মুখ্যমন্ত্রী, কিন্তু ফাণ্ড দিয়ে আছে ডেলিমিটেশ্যন মতো, যেহেতু 2026ত ইলেকশ্যন হ'ব। আজি আমাৰ এসেম্বলিখনত 126খন চেয়ার আছে, 126জন বিধায়ক আছে, 5টা উপনির্বাচন তার মধ্যে হৈ আছে, কিন্তু যদি ইয়াত আমি 3জন বিধায়ক বহি আছো, 3টা সমষ্টির আমি প্রতিনিধিত্ব করে আছো, কিন্তু ডেভেলপমেন্টের ফান্ডটা আমি 2টা সমষ্টির পাই আছো, তেনেহলে এটা চেয়ার কমাই দিলে হল, এটু 3টা রাখি লাভ নাই? ডেলিমিটেশনের যদি ফান্ড দিয়ে আছে, রাইজে কই আছে আমার ফান্ডটু কত, আমার কামটু কত? আমার 97,000 ভোটার কাটলিছড়ার পর কাটি হাইলাকান্দি এলএসিত গৈছে, সিহঁতর 1 টাকার ডেভেলপমেন্ট নাই, সিহঁতর বিধায়ক হয়েছে হাইলাকান্দির বিধায়ক, সিজনেও কাম করেছে আলগাপুর কাটলিছড়াত। কিয়? পুরানা যেটু সিহঁতর সমষ্টি সেইটো হয়েছে আলগাপুর কাটলিছড়া। এতিয়া এনেকা এটা অরাজকতা চলি আছে, এইটো অরাজকতা আমি কেতিয়াও দেখা নাই, কিন্তু অসমত যেটু হৈ আছে, এইটো বিহারের লালু প্রসাদ যাদবর যেতিয়া গভর্নমেন্ট আছিলে যেনেকা চলিছিলে এনেকা আমার অসমতো চলি আছে, উপনির্বাচন পুরানা সমষ্টিত আর ফান্ডটো নতুন ডেলিমিটেশন সমষ্টি মতো। দাদা, পঞ্চায়েতৰ ডেলিমিটেশনটো বলে গণ্ডগোল হয়েছে, আপনার কথা কেনেকুৱা? আরো বেশিকে হয়েছে, এসেম্বলিত যেনেকা হয়েছে তার চেয়ে ডাবল পঞ্চায়েতত হয়েছে। পঞ্চায়েত রাজনীতি গাঁওর রাজনীতি, সেইবিলাকও 30 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার দূরের পটা এক একটা ওয়ার্ড আনি এটা গাঁও পঞ্চায়েত বানাইছে, এটা এলএসিত বানাইছে, 14,000, 15,000, 13,000, 12,000 এনেকা 2001ৰ পপুলেশ্যন দি গাঁও পঞ্চায়েত, আর এটা সমষ্টিত বানাইছে 4,000, 5,000, 6,000 পপুলেশ্যন দি গাঁও পঞ্চায়েত। এসবিত যিখন সরকারে জারি করেছিলে সেইখনও মানা নাই। এসবিত কি কৈছে, এ বি সি কেটাগরি, আমার হাইলাকান্দিটু এ কেটাগরি, 10,000ৰ পৰা স্টার্ট হব, 12,000ৰ সমাপ্ত হব, কিন্তু ইয়াত 10,000 কত পাব? 4,000, 4,500, 3,500 এনেকা গাঁও পঞ্চায়েত বানাইছে এটা সমষ্টিত, এটা 14,000, 15,000, 16,000 এটা গাঁও পঞ্চায়েতর সীমারেখা হয়েছে 15-20 কিলোমিটার। গাঁও পঞ্চায়েত কেনেকা থাকে আপনালোকে জানে, যে পুরানা কেনেকা আসলে পুরানা এটা গাঁও পঞ্চায়েত এনেকা রাখা নাই, পুরা সান মিল করে এইবিলাক বানাইছে, যে এইবিলাক কি হয়ে আছে আমি গম পোৱা নাই। আমি এতিয়া কমপ্লেইন দিছোঁ মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাইছো, আমার গার্জিয়ান মন্ত্রীকে জানাইছো, আমার পঞ্চায়েত মন্ত্রীকে জানাইছো, চিফ সেক্রেটারি, ইলেকশন কমিশন গোটেই আমি জানাইছো, আমার একা সাহেবকো কইছো, যদি এইটো যেটু ব্লক ডেলিমিটেশন এইটুত মিটিং করে 3জন বিধায়ক মেম্বার আছে আমার হাইলাকান্দিত, গার্জিয়ান মিনিস্টার জয়ন্ত মল্ল সাহেব চেয়ারম্যান, ডিসি সিও আছে, কিন্তু কোনো মিটিংই পাতা নাই, ডেলিমিটেশন ব্লক হয়ে গেল, 5টা ব্লক আছে, 3টা হাইলাকান্দি এলএসিত দিছে, 2টা আলগাপুর কাটলিছড়াত দিছে, আলগাপুর কাটলিছড়ার পপুলেশন রেঞ্জ হয়েছে হাইলাকান্দির চেয়ে 81,000 বেশি, কিন্তু সেই এলএসিয়ে 2টা ব্লক পাইছে, আর যেটু 81,000 কম এলএসি হাইলাকান্দি সেইটাও পাইছে 3টু। কি অরাজকতা চলি আছে আপনি চিন্তা করে চাও। হ্যাঁ হম হম, আমি এইটো কমপ্লেইন জানাইছো, যদি কোনো একশন নহয় আমি আদালতত যাম, আদালতত যদি হাইকোর্টত জাস্টিস না পাম আমি সর্বোচ্চ আদালতত যাম। আমি এসেম্বলি ডেলিমিটেশনতো সর্বোচ্চ আদালতত কেস করেছিল, আর এইটুতো আমি যাম রাইজর কারণত কাম করি, তাতে রাইজে এতিয়া যেটু চিন্তা করে আছে যে পঞ্চায়েত ইলেকশনত পার্ট নি কি করব, পার্ট নি লাভ নাই, পঞ্চায়েতত কি ডেভেলপমেন্ট হব? 15,000, 16,000 যদি 2001ৰ পপুলেশ্যন দিয়ে গাঁও পঞ্চায়েত বানাইছে, ইয়াত টকা কিমান পাব, কাম কিমান হব, যি প্রতিনিধি হব সিয়ে আর রাইজে খেদিব, আর এনেকা এটা অরাজকতা হয়েছে। এটা আমার বরাকত
তিনিটা জিলা কাছাৰ করিমগঞ্জ হাইলাকান্দি এইবিলাক কোনে বানাইছে? আধিকারিকে বানালেতো এসএপি মতো বানালে এগুলা আধিকারিক বানাইছে না কোনো পলিটিক্যাল পার্টিয়ে বানাইছে এইটো আমি গম পোৱা নাই। এইবিলাক যদি এটা ইনকোয়ারি করে চাই প্র্যাকটিক্যাল গোটেই উলাই যাব। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।